আমরা এখন একটা নদীর তীরের দিকে যাব। সকালের দৃশ্য, শীত আছে এখনো। এই যে দেখেন সকালের দৃশ্য, এখান থেকে আমাদের নদীর প্রায় 30 মিনিটের মতো লাগবে। চলেন দেখি ঘুরে আসি। আমি হ্যান্ড গ্লোভস নিয়ে আসি নাই এখনো, বাসায় রেখে এসলাম। হ্যান্ড গ্লোভস না নিলে হাতের মধ্যে বাতাসটা লাগে। ঠান্ডা তো ভালোই দেখতেছি। চারদিকে খালি দুটো মাঠ আর মাঠ, এই যে দেখেন সব ধান কাটা শেষ, মাঠ পুরো ফাঁকা। এই যে দেখেন মাঠ পুরো ফাঁকা। চলেন যাওয়া যাক। এখন এই পর্যন্ত, পরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই দেখেন গ্রামের সকালবেলা মানুষ কি করতেছে। এটা হচ্ছে দেখে ধান মারাই মারাই করার পরে যে যে খেরটা থাকে, খেরটা যে পুজ দিচ্ছে। এই হচ্ছে গ্রামীণ মানুষের জীবনযাপন, শহর থেকে সম্পূর্ণ আলাদা। শহরের লাইফ আর গ্রামের লাইফ সম্পূর্ণ আলাদা। গ্রামের মানুষ সব কিছু করে নিজে নিজে। এখন তো মানে এখন তো কাটাকাটির সময়, ধান কাটার সময়, সবাই ধান কাটাকাটি নিয়ে মারামারি নিয়ে ব্যস্ত। এই যে আটিয়ে ঘুরতেছে, রাস্তা এইটুকু রাস্তা খারাপ, আবার সামনে গেলে সামনে থেকে বিশ্বরূপ, এই রাস্তাটুকুই খারাপ।
এখান থেকে ফিস শুরু। আরও একদিন দেখেছিলাম আপনাদেরকে এই মাসের প্রজেক্টটা, বিশাল বড় পুকুর। সম্পূর্ণ মাছ মাছ চাষ করা হয়েছে। রোদের জন্য মানুষ রাস্তার পাশে বসে আছে, রোদ নাই। সামনে একটা গেট দেখতে পাচ্ছি, মনে হয় কারো বিয়ে। এখনো রোদ, সূর্য মামা এখনো ওঠে নাই। আর একটা পুকুর, বিশাল বড় পুকুর। এদিকে রাস্তা তেমন একটা ভালো না, সামনে গেলে আর একটু সামনে গেলে রাস্তা মানে ভালো রাস্তা আমরা উঠবো। এদিকে অর্ধেক রাস্তায় দেখেন কি অবস্থা, আর একটু সামনে গেলেই পাকা রাস্তা। এই তো আমরা পাকা রাস্তায় উঠে গেলাম। সকালে যেহেতু এখনো নাস্তা করিনি, তো সামনে কোথাও নাস্তা পাইলে একটু নাস্তা করব। এখন এই যে সূর্য একটু একটু করে উঠতেছে, মানুষ কাজের জন্য বাইরে বেরিয়ে এসেছে। গ্রামের এই সকালের দৃশ্য এটাই দেখার অনেক সৌন্দর্য, যে সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সবাই সবার কাজে ব্যস্ততা নিয়ে চলে যায়। একটা বাজার গ্রামের মধ্যে, আমরা একটু সামনে যাবো, সামনে যা দেখি যে কোথাও কিছু পাওয়া যায় কিনা, যে মাছ। ঠিক আছে, চলেন যাওয়া যাক সামনে। ওরা একটা বাজারে চলে আসছি, সেদিন এখান থেকে মাছ নিয়ে গেছিলাম আমরা। একটু এখান থেকে এখন আরো 15 মিনিট গেলে সামনে নদী, 15 থেকে 20 মিনিট লাগবে আর কি নদীর তীরে যাইতে। সকালে মানুষ চাষা মাছ নিয়ে যাচ্ছে বাসায়। গ্রামের এই দৃশ্য আপনারা কি শহরে বসে পাবেন? সকালবেলা এই হাঁস মুরগি ডাকাডাকি, মানুষের কোলাহল, মানুষের কর্মব্যস্ততা, এটা কি শহরে পাবেন?
করে পাবেন না। এই সামনে কাঁচা রাজার এদিকে আমি অনেক অনেকদিন থেকে আসি না, আমার কাকা আসছিলাম আর কি। মাঠ আর মাঠ আর একটু সামনেই আর কি সেই নদী, আপনাদেরকে দেখাবো আর কি। ঠিক আছে, সামনে যাওয়া যাওয়া যাক। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা উঠে পড়তেছি সেই নদীর বাঁধের মধ্যে। এইদিক দিয়ে ঢুকলাম, এই হচ্ছে বাঁধ। আর এদিকে সামনে দিয়ে ঢুকবো একবারে নদীর কিনারায়। এই যে বাঁধের কাজ শুরু হয়েছে, দেখেন কাজ করতেছে সবাই। এখন এই রাস্তা দিয়ে সামনে গিয়ে নদী, মেন নদী। এগুলো সব বাদ, অনেকদিন আগে আসছিলাম। এই হচ্ছে বাদ, এই তো নদী। এই হচ্ছে নদী, এখনো পানি অনেক। ওইদিকে যে অবস্থা দেখতেছি, নদীর কর্ম, সকালবেলার কর্ম ব্যস্ততা দেখেন। সূর্য, এই যে সূর্য, ওই যে মানুষ কাজকর্ম করতেছে, কি অবস্থা। কি হ্যাঁ, এই হচ্ছে নদীর কর্মব্যস্ততার জীবন। এগুলো সব ওই রাস্তার বাঁধের জন্য ইয়ে তৈরি করতেছে, সরকারি প্রজেক্ট। এই যে একে বলে বোল্ডার, এই বোল্ডারগুলো নৌকার
লোড করতেছে। আচ্ছা সামনে তো আসবে গাড়ি নিয়ে, এই ব্লক তৈরি করতেছে সবখানে, এইভাবে ব্লক নদীর পার বাঁধার জন্য এইভাবে ব্লক তৈরি করতেছে। এই পর্যন্ত শেষ রাস্তা, এই যে একটা নৌকা আসতেছে, ওইদিকে রাস্তা কি এই পাশে যাওয়া যায় না, এই পাশে যাওয়া যায় গাড়ি নিয়ে, এই পাশে যাওয়া যায় ওইদিক গেলে এই সামনের ওই ওই যে মোড়টায়। হ্যাঁ এটা দিয়ে গাড়ি যাওয়া নয় তো, গাড়ি যাওয়া নয় যাবে, ও ঠিক আছে, সব ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই পর্যন্ত আজকে।